কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা। কম বয়সীদের মাঝে আশঙ্কাজনকভাবে ছড়াচ্ছে সংক্রমণ, বাড়ছে কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বাদের মৃত্যুহার। এখন আমরা যে রোগীগুলো পাচ্ছি খুব কম বয়সী, ইভেন বাচ্চাদের 5 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20-30 বছরের প্রচুর রোগী পাচ্ছি, যেটা আগে আমরা পেতাম না। তো এটা কিন্তু আমাদের অ্যালার্মিং। প্রেগনেন্সি যাদের আগে সিজারিয়ান সেকশন ছিল, এইবারের প্রেগনেন্সি তাকে সিজার করতে হচ্ছে, তাদেরও কিন্তু কন্ডিশন খুব আমরা মানে ইম্প্রুভ করা যাচ্ছে না, হঠাৎ করে সাডেন ডেথ হয়ে যাচ্ছে। ভারত থেকে তৃতীয় চালানে দেশে এলো আরও 200 মেট্রিক টন মেডিকেল অক্সিজেন। জাপানের থেকে বিকেলে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লাখ টিকা। কঠোর বিধিনিষেধের মধ্যেই কাল থেকে কলকারখানা চালুর খবরে কর্মস্থলে ফিরছেন মানুষ। এত ভাড়া, তারপরে গাড়ি পাচ্ছি না, কিভাবে যাব আমরা? আমাদের অফিস খুলে দিছে। এটা কোন ধরনের সিদ্ধান্ত যে গাড়ি খুলে নাই, অফিস খুলে দিছে? গ্রামীতে না গেলে তো মনে করেন আবার তারা রাগারাগি করবে, যাইতে হবে আমাকে, যত কষ্ট। ব্যানে আসছি, প্রথম হাইডে আসছি, হাইডে আসার পর আবার ব্যানে উঠছি, ব্যানে থেকে আবার প্রাইভেট কারে বেশি টাকা দিয়ে নিচ্ছি, যে জায়গায় 200-100 টাকার ভাড়া, সেই জায়গায় 700 টাকা ভাড়া দিয়ে আসছি। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর, আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন, সংঘবদ্ধ চক্র নিয়ে করতেন চাঁদাবাজি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা, প্রতারণার জালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের 1 বছর পূর্ণ, অভিযোগ গঠন হলেও করোনা পরিস্থিতির কারণে পিছিয়েছে বিচার কাজ, আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল, পানিবন্দী শত শত পরিবারের দুর্ভোগ চরমে, ভেসে গেছে মাছের ঘের ফসলি জমি। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা। কম বয়সীদের মাঝেও আশঙ্কাজনকভাবে ছড়াচ্ছে সংক্রমণ। জেলার সদর হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মৃত্যুহার বাড়ছে, পাশাপাশি ডায়াবেটিস, কিডনি সমস্যা ও ক্রনিক ডিজিজে আক্রান্তদেরও সুস্থ হওয়ার সংখ্যাও খুবই কম। আরও জানাচ্ছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। জেলা সদর হাসপাতালগুলোতে কোভিড ওয়ার্ডে এখন শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সের মানুষের ভিড়। যাদের অবস্থা শোচনীয় তারা বেশিরভাগই আসছেন প্রত্যন্ত অঞ্চল থেকে। কেউ গাফেলতি, কেউ আবার উপসর্গ বুঝতে না পারা শেষ সময় অসহায় করছে পুরো চিকিৎসা ব্যবস্থাপনাকে। এদের মধ্যে ক্রনিক ডিজিজ, হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সংখ্যা একেবারেই কম, যা কোভিড পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে মাঠ পর্যায়ে। এখন আমরা যে রোগীগুলো পাচ্ছি খুব কম বয়সী, ইভেন বাচ্চাদের 5 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20-30 বছরের প্রচুর রোগী পাচ্ছি, যেটা আগে আমরা পেতাম না। তো এটা কিন্তু আমাদের অ্যালার্মিং যে আমাদের ইয়াং জেনারেশন বা ইয়াং পিপলটা আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইসোলেশনটা আমাদের নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিভিন্ন জেলা হাসপাতালের তথ্য বলছে কোভিডে আক্রান্ত মাতৃ মৃত্যুর হার সংকার সৃষ্টি করছে। প্রেগনেন্সি যাদের আগে সিজারিয়ান সেকশন ছিল, এইবারের প্রেগনেন্সি তাকে সিজার করতে হচ্ছে, তাদেরও কিন্তু কন্ডিশন খুব আমরা মানে ইম্প্রুভ করা যাচ্ছে না, হঠাৎ করে সাডেন ডেথ হয়ে যাচ্ছে। ক্রনিক কিডনি ডিজিজ, এগুলোতে খুবই মানে যাদের এদের করোনা হচ্ছে তারা কিন্তু আলটিমেটলি সাস্টেন করতে পারছে না, তাদের ওভারওয়েট, আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে এগুলো খুবই একদমই ইয়ে করতে পারছে না। চিকিৎসকরা বলছেন কোভিড পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আগে দ্রুত গণটিকা কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ছুটছেন রোগীরা। বিস্তারিত জানাতে সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, এসা, আপনি যেমনটি বলছিলেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। প্রতিদিন এই জেলায় কিন্তু নতুন নতুন মুখে মৃত্যুর সারিতে যুক্ত হচ্ছেন এবং নতুন করে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন মানুষ। আমি যেটা দেখেছি গত 1 সপ্তাহে কিন্তু ঝিনাইদহেই এই 6 উপজেলাতে কিন্তু করোনা এবং উপসর্গ নিয়ে কিন্তু 28 জন মারা গেছে, যার মধ্যে করোনা আছে, করোনা চিকিৎসাধীন অবস্থায় বেশি, এবং যারা উপসর্গ নিয়ে মারা গেছে তারাও কিন্তু
তাদের পরে নমুনা পরীক্ষা করে কিন্তু তারা তাদেরও করোনা পজিটিভ এসেছে। এবং গত এই ছয় দিনে কিন্তু 662 জন নতুন করে আক্রান্ত হয়েছে, যার 264 জনের নমুনা পরীক্ষা করে, এবং গত 6 দিনের হিসাবে 32.07% করোনায় আক্রান্তের হার। এবং এখানে আমি দেখেছি যে প্রতিদিন যে হাসপাতালগুলোতে, যে জেলা সদর সহ উপজেলা হাসপাতালগুলোতে আছে, সেই হাসপাতালে প্রতিদিন কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে, এবং এই রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কিন্তু ডাক্তার সহ নার্স যারা, তারাও আক্রান্ত হচ্ছে, এবং বাড়তি রোগীর চাপ সামলাতে তারাও কিন্তু হিমশিম খাচ্ছে। আমি এখন আছি যে করোনা সদর হাসপাতালে করোনা ইউনিটের সামনে, যেখানে করোনা টেস্ট করা হয়, সেখানে এখানে কিন্তু জেলা শহর সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা করোনা যারা উপসর্গ আছে তারা কি উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছে বা আসছে, তারা কিন্তু এখানে টেস্ট করার জন্য সকাল থেকে হাজির হয়েছে। আসলে এখানে যারা আসে তারা, তাদের সাথে কথা বলেছি, তারা এমনটি জানিয়েছেন যে এই যে করোনা এই হাসপাতালে কিন্তু পিসিআর ল্যাব না থাকার কারণে এই করোনার টেস্টটা কুষ্টিয়া, যশোর কিংবা খুলনাতে পাঠানো হচ্ছে, যে কারণে করোনার যে রিপোর্ট তাদের আসতে দেরি হচ্ছে, এবং এতে কিন্তু সংক্রমণের হারটা বাড়ছে বলে তারা কিন্তু আশঙ্কা করছে না। আর রোগীর যে স্বজন, হাসপাতালে স্বজন এবং যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই হাসপাতালে আইসিইউ না থাকার কারণে তারা কিন্তু মৃত্যুর আশঙ্কা বেশি করছেন। তো আসলে করোনার যে আক্রান্ত রোগী, স্বজন এবং জেলাবাসী বলছে যে অসচেতনতার কারণেই কিন্তু তারা এই করোনার সংক্রমণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো তারা দাবি করেছেন যে জেলায় পিসিআর ল্যাব সহ একটি আইসিইউ স্থাপনের দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল জেলার সদর হাসপাতালের তত্ত্ব থেকে করোনা ইউনিটে করোনার সর্বশেষ তথ্য। করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে সহকর্মী লোটাস রহমান সোহাগ। জাপান থেকে আরও 7,81,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসছে। আজ বিকেল 3:15 দিকে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালানটি পৌঁছানোর কথা রয়েছে। টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে পাঠানো টিকার এটি দ্বিতীয় চালান। এর আগে গত 24 জুলাই প্রথম দফায় 2,45,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছিল জাপান। আগামী 3 আগস্ট তৃতীয় চালানে 6 লাখের বেশি টিকা পাঠানোর কথা রয়েছে জাপানের। কঠোর বিধিনিষেধের মধ্যেই কাল থেকে পোশাক কারখানা খোলার ঘোষণায় কর্মস্থলে ফিরছেন মানুষ। এ বিষয়ে জানাতে রাজধানীর গাবতলিতে আছেন রিপোর্টার নাজমুস সালেহি এবং মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহির কাছে। সালেহি, এসা সকাল থেকে আসলে রাজধানীতে প্রবেশ করা মানুষের চাপ গাবতলি এই জায়গাটিতে প্রচুর পরিমাণে বেড়েছে। ঢাকায় প্রবেশ মুখগুলোতে আসলে সকাল থেকে মানুষ ঢাকায় যে প্রবেশ করছে তার মানুষ সংখ্যা অধিক। আগামীকাল থেকে শিল্প কলকারখানা উৎপাদনমুখী প্রতিষ্ঠান খুলছে, এই খবরে কিন্তু যারা এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করেন তারা ঢাকায় প্রবেশ করছেন, কিন্তু যারা ঢাকায় আসছেন তারা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়েছেন। কারণ আপনি জানেন যে যেহেতু কঠোর বিধিনিষেধের আওতায় এখন পর্যন্ত গণপরিবহন কিন্তু খুলে দেওয়া হয়নি বা গণপরিবহন চলাচল করছে না, সুতরাং মানুষ পায়ে হেঁটেই রওনা দিচ্ছেন এবং তারা দূর দূরান্ত থেকে যারা আসছেন সব মানুষকে আসলে নামিয়ে দেওয়া হচ্ছে সাভারের আমি এই গাবতলির আগেই। যেহেতু অন্য জায়গা থেকে বাস বা হচ্ছে মানে বাস তো চলছে না, অন্য জায়গা থেকে রিক্সা বা অন্য কিছু যেই প্রাইভেট গাড়ি অথবা যেই অটোরিক্সাগুলো রয়েছে রিক্সা, সেগুলোকে যেহেতু রাজধানীর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সুতরাং মানুষ দূর দূরান্ত থেকে এরকম ভাঙা ভাঙা কাটা কাটা গাড়িতে করে মানুষ আসছেন, কেউ রিক্সায়, কেউ ভ্যানে, কেউ আবার হচ্ছে যে অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়িকে আসলে গণপরিবহন বানিয়ে অনেকে ব্যবসা করছেন, তারা কিন্তু সেগুলোতে চড়ে মানুষ রাজধানীতে প্রবেশ করছেন। আপনি দেখছেন যে পায়ে হেঁটে অসংখ্য মানুষ আসলে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তারা আসছেন, কিন্তু এই মানুষগুলো বলছেন যে হঠাৎ করে তাদের এই শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে তাদেরকে তড়িঘড়ি করে এই কঠোর বিধিনিষেধের মধ্যে আসলে রাজধানীতে প্রবেশ করতে হচ্ছে, কারণ তাদের কর্মস্থলে যোগ দিতে হবে। একদিকে শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে তাদেরকে তাদের যে মালিকরা যারা আছেন, গার্মেন্টস মালিকরা যারা আছেন, তারা যেমন সবাইকে আজকে থেকেই আগামীকাল থেকে কাজে যোগ দেওয়ার জন্য সবাইকে তিনি যেমন বলছেন, ঠিক একইভাবে আবার গণপরিবহনে কিন্তু বন্ধ রয়েছে। সুতরাং মানুষের এই কর্মস্থলে যোগ দিতে এসে মানুষের ভোগান্তি কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। একদিকে
শিল্প প্রতিষ্ঠান খোলা, অন্যদিকে গণপরিবহন বন্ধ। সুতরাং যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কাটা কাটা ভাঙা গাড়িতে অতিরিক্ত ভাড়ায় তারা যেমন আসছেন, আসার পরে এই সমস্ত গাড়িগুলোকে আবার রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গাবতলির আগেই আমিন বাজার বা সাভার হেমায়েতপুরের ওই দিকে আটকে দেওয়া হচ্ছে। ওখান থেকে মানুষ পায়ে হেঁটেই কিন্তু রাজধানীতে প্রবেশ করছে। সকাল থেকে আমরা রাজধানীতে প্রবেশ মুখগুলোতে এই ধরনের অসংখ্য মানুষ দেখেছি এবং মানুষের ভোগান্তি কিন্তু চরমে এখন বলা যেতে পারে। কারণ রাজধানীতে প্রবেশ স্রোত মানুষের যেমন রয়েছে আবার গণপরিবহনও কিন্তু চলছে না। তো এই হচ্ছে আমার কাছে রাজধানীতে প্রবেশ করা মানুষের সর্বশেষ খবর। যাবো মানিকগঞ্জ, সেখানে আছেন রিপোর্টার ইউসুফ আলী। ধন্যবাদ সালিহ। তো আজকে এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে পাটুরিয়া ঘাট এলাকায় সেটা হচ্ছে বৈরি আবহাওয়ার কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে সরকারের যে 1 আগস্ট থেকে যে ঘোষণা রয়েছে পোশাক কারখানা খোলা, সেই ঘোষণার পর থেকে কিন্তু আজ সকালে দেখছি আসলে মানুষের ঢল, ঢাকা মুখী মানুষের ঢল। সেই ক্ষেত্রে আমি যারা এই ঘাট পার হচ্ছে প্রত্যেকটা ফেরিতে কিন্তু উপচে পড়া ভিড় এবং কি সেই ক্ষেত্রে গাদাগাদি, একজনের সাথে আরেকজনের ঠাসাঠাসি, ভাইরাস সংক্রমণের যে একটা অভয় আশ্রম তা কিন্তু এই ঘাট এলাকাতে রয়েছে। এবং প্রত্যেকটি ফেরিতে কিন্তু কমপক্ষে 500-600-1000 পর্যন্ত যাত্রী কিন্তু এটা পার হচ্ছে। যাত্রীরা বলছে আসলে এই যে সরকারের যে ঘোষণাটা হঠাৎ করে কিন্তু পোশাক কারখানা খোলাতে কিন্তু তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে এবং কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু আসলে ঘাটে আসে এবং ঘাট পার হয়ে তারা ঢাকায় যাচ্ছে। তারা আসলে বলছে যে এটা আসলে রাজধানী এবং রাজধানীর বিভিন্ন যে পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানায় তাদের যোগ দেওয়া বাধ্যতামূলক কারণেই তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে 5 গুণ থেকে 10 গুণ 20 গুণ এবং কি পাটুরিয়া ঘাট এলাকায় এখন কিন্তু একটা যানবাহন সংকট রয়েছে, যার জন্য যে যে ভাবেই পারছে সে সেভাবে কিন্তু আদায় করছে ভাড়া। দেখভালের জন্য কোনো কর্তৃপক্ষ ঘাট এলাকাতে নেই। অন্যদিকে পাটুরিয়া ঘাটে 200 দিকে ছোট যানবাহন পারে অপেক্ষায় থাকলে দোলদিয়া ঘাটে কিন্তু যানবাহন শূন্য রয়েছে এবং শুধু যাত্রী আসছে। সেই ক্ষেত্রে বলতে পারি ঈদের মধ্যে যেরকম পাটুরিয়া ঘাট থেকে শুধু খালি নিয়ে আবার যাত্রী নিয়ে আসে সেই রকমই আসলে পার হচ্ছে। পাটুরিয়া দোলদিয়া নোটে মোট রোস্টার আকারে 8টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাল থেকে পোশাক কারখানা খোলার ঘোষণায় কর্মস্থলে ফিরছেন মানুষ, এ বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন মানিকগঞ্জের পাটুরিয়াঘাট থেকে সহকর্মী ইউসুফ আলী এবং এর আগে রাজধানীর খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালিহী। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এর আগে ব্রিফিংয়ে র‍্যাব জানায় সংঘবদ্ধ চক্র নিয়ে চাঁদাবাজি করতেন হেলেনা, সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সখ্যতার অপব্যবহারও করতেন তিনি। এরই মধ্যে তার মালিকানাধীন অবৈধ জয়যাত্রা টেলিভিশন সিলগালা করা হয়েছে। 5 বছর আগে রাজনীতিতে উত্থান হয় হেলেনা জাহাঙ্গীরের, ঘনিষ্ঠতা বাড়ান এমপি মন্ত্রীদের সঙ্গে, ঠাঁই হয় আওয়ামী লীগে, সদস্য হন দলের উপকমিটিও কুমিল্লা আওয়ামী লীগে। এরপরই তালগোল পাকিয়ে ফেলেন হেলেনা, এজন্য হাড়ি চাঁদাবাজি সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এহেন ভুয়া খেতাব অপপ্রচার চালাত। বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ হতে জয়যাত্রা ফাউন্ডেশন নামে অর্থ সংগ্রহ করতেন, যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে। র‍্যাব জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ্যমান্য ব্যক্তিদের কটাক্ষ করার কথাও স্বীকার করেছে সে। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করেছে। তিনি খ্যাতি লাভের আশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং এই প্রেক্ষিতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ
বিব্রত হয়েছেন। সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে মাদকের মামলা এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলাও প্রক্রিয়াধীন আছে, সেগুলো পরবর্তীতে এটা আসবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হরেক প্রাণীর অভয়ারণ্য। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় বন্যপ্রাণীর পার্ক নিয়ে রিপোর্ট থাকছে সংবাদে শেষাংশে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে গড়ে তুলেছেন একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, সবশেষ বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক প্রতারক। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বদলি, পদোন্নতি ও মিশনে পাঠানোর কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কেউ সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করলে তা যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ। শাকির আহমেদের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ফেসবুক প্রোফাইলে দিয়েছেন একাধিক ছবি, মনে হবে মন্ত্রণালয়টির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। আর এই পরিচয় ব্যবহার করেই একাধিক নারীর সঙ্গে গড়ে তুলেছেন প্রেমের সম্পর্ক। বিমানবন্দরে আটক হওয়া অবৈধ স্বর্ণ, অলংকার ও মোবাইল ফোন কম দামে বিক্রির কথা বলে অনেকের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। পুরান ঢাকায় যে ফ্যামিলিতে বিয়ে করতে গেছিল, ওইখানে বলেছে সিনিয়র সচিবের প্রিয়। ওই ফ্যামিলির লোকজন যখন খবর নিতে আসছে এবং এই প্রতারকের ছবি দেখাতে আসছে, আসার পরে আমার ছবি আর তার ছবির সাথে তো কোনো মিল নেই। একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক লিফট অপারেটর হিসেবে কাজ করতেন মোহাম্মদ বিপ্লব। চুক্তির মেয়াদ শেষ হলেও নামের সাথে আংশিক মিল থাকায় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রোটোকল অফিসার শাহানশাহ বিপ্লবের নাম ব্যবহার করে প্রতারণা শুরু করেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতাম, লিপ অপারেটরে। আমি আনসারতে 10,000 টাকা নিয়েছিলাম, বলছিলাম আমি একটা পুলিশের এক সদস্যকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে পাঠানোর কথা বলে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। পুলিশের একজন এসআই এয়ারপোর্টে চাকরি করেন, ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, ওনাকে বিদেশে মিশনে প্রদান করবে বলে। প্রতারক মোহাম্মদ বিপ্লবের বিরুদ্ধে বুধবার রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহানশাহ বিপ্লব। সে ছবি আপলোড করে মানুষকে বোঝাতে চেয়েছে সে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এবং এই পরিচয় দিয়ে সে বিভিন্ন জনের কাছে বিভিন্ন পারপাসে সে টাকা দাবি করে আসতেছিল। ইভেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদেরকে টার্গেট করে সম্পর্ক স্থাপন করে। মোহাম্মদ বিপ্লবের বিরুদ্ধে আরও দুটি প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের এক বছর পূর্ণ হলো। এ ঘটনায় কক্সবাজারের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগও গঠন করেছেন আদালত। তবে করোনা পরিস্থিতির কারণে আদালতে মামলাটির বিচার কাজ পিছিয়ে গেছে। এক বছরে বিচার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট বাদী ও তার আইনজীবীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত 31 জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় 5 আগস্ট তার বোন চারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী সহ পুলিশের 9 সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত মামলার তদন্ত ভার দেন গ্র্যাবকে। 6 আগস্ট ওসি প্রদীপ কুমার দাস সহ 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এই হত্যা মামলায় গত 13 ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা ওসি প্রদীপ সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বর্তমানে 15 জন আসামি কারাগারে রয়েছেন। গত 27 জুন মামলার নির্ধারিত দিনে আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদেশ দেন, কিন্তু করোনা পরিস্থিতিতে নির্ধারিত দিন 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। কোভিড পরিস্থিতির উপর এই মামলার কার্যক্রম নির্ভর করছে উল্লেখ করে বাদীপক্ষের এই আইনজীবী বলেন, তদন্তসহ মামলার সার্বিক কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্ট। বর্তমান অবস্থায় আমরা খুব আশাবাদী, মামলা মোকদ্দমার অবস্থান যদি চলতে থাকে, অর্থাৎ রেগুলার মামলা চলে, তাহলে আমরা শেষ করতে পারব। মামলার বাদীও তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে, একই সাথে রায় যখন কার্যকর হবে আসলে তখনই আমরা বলতে পারি যে আমরা সন্তুষ্ট। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, মামলার এজাহার ও অভিযোগপত্রে নানা অসঙ্গতি রয়েছে। আমি আসামির পক্ষে বলতে চাই, সে সম্পূর্ণ নিরপরাধ ও নির্দোষ। শুধুমাত্র হয়রানির জন্যই ওসি প্রদীপকে এই মামলায় মিথ্যামিথ্যভাবে জড়িত করা হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কোভিড আক্রান্ত হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। সুজাউদ্দিন রুবেল, সময়। অক্সিজেন ট্রেনে করে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের তৃতীয় চালান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। সবশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু, এসা ভারত থেকে ইন্দো বাংলা অক্সিজেন ট্রেনে করে 200 মেট্রিক টন তরল অক্সিজেন কিন্তু তৃতীয় চালান গতকাল রাতে এখানে এসে পৌঁছেছে এবং এখন আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ রেল স্টেশনে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখন সেই ট্রেনের ট্যাঙ্কার থেকে এই লিন্ডে বাংলাদেশের যে রোড ট্যাঙ্কারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা স্থানান্তর করছে। আমরা সকাল থেকে আছি এবং দেখছি যে এই যে ট্রেনে করে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সেই বড় বড় 10টি কন্টেইনারে কিন্তু রয়েছে এবং ট্রেনের সেই কন্টেইনার থেকে তারা যেটি রোড ট্যাঙ্কার রয়েছে অর্থাৎ সড়ক পথে যেহেতু স্থানান্তর করা হবে অক্সিজেনগুলো, সেই ক্ষেত্রে তারা রোড ট্যাঙ্কারে স্থানান্তর করছে এবং সেই কাজগুলো কিন্তু এখন চলছে। আমাদের সাথে কথা হয়েছে স্টেশন মাস্টারের সাথে, তিনি যেটি জানিয়েছে যে গতকাল রাতে এই ট্রেনটি ঢোকার পরে তারা আসলে এই যারা সরকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ তারা কিন্তু আসলে কার্যক্রম শুরু করেছে এবং বেশ কয়েকটি রোড ট্যাঙ্কার আমরা দেখেছি, সেই রোড ট্যাঙ্কারে তারা স্থানান্তর করছে। প্রতিটি ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তর করতে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে এই যে কোম্পানির কর্মকর্তারা। আমরা দেখেছি যে এই অক্সিজেন পৌঁছানোর পরে এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর জেলা পুলিশের পাশাপাশি রেলওয়ে পুলিশও কাজ করছে, সেই সাথে ফায়ার সার্ভিসের বিপুল কর্মকর্তারা কিন্তু এখানে আমরা উপস্থিত থাকতে দেখেছি। এর আগে কিন্তু গত 25 জুলাই এবং 28 জুলাই পরপর 2টি চালান এই 200 মেট্রিক টন তরল অক্সিজেন করে নিয়ে আসে ইন্দো বাংলা অক্সিজেন ট্রেন এবং আজকে কিন্তু এটি তৃতীয় চালান। এবং এই যে ভারতীয় ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন ট্রেন, এটিতে করে কিন্তু 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং এখান থেকে এই যে সরকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ তারা কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই করোনা মোকাবেলায় এই বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেনগুলো তারা সরবরাহ করবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা দিনব্যাপী কিন্তু এটি চলবে এবং লিন্ডে বাংলাদেশের কর্মকর্তা যেটি জানিয়েছে তারা রোড ট্যাঙ্কারে এখান থেকে ট্রেন থেকে স্থানান্তর করে রোড ট্যাঙ্কারে করে বিভিন্ন হাসপাতালে তারা পাঠাবে। তো এই ছিল সিরাজগঞ্জের যে ভারতীয় ইন্দো বাংলা এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছেছে তার খালাস প্রক্রিয়ার সর্বশেষ খবর। এশা, 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে, সেই বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী। তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল, এতে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার, ভেসে গেছে মাছের ঘের ফসলি জমি। পানি সরাতে ঘের মালিকদের নির্দেশনা দেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরা পৌরসভা ও শ্যামনগর কালীগঞ্জ আশাশুনি সহ জেলার 7টি উপজেলার বেশিরভাগ এলাকায় এখন পানির নিচে। স্থানীয়দের আশঙ্কা, পানি দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হবে তাদের। বাড়ি পানি উঠছে, বাচ্চা কাচ্চা থাকা নিয়ে অসুবিধা আছে, পোকামাকড় আছে, জলে ভাসতেছি, রান্না খাওয়ার খুব অসুবিধা। কি করে চলবো, কি করে বেড়াবো, এখন পাতা কাটা পানি, পানি থেকে বেড়ানি যায়। সাতক্ষীরা জেলায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে সরকারের, এই মধ্যে আমরা কামনা করছি। জেলা কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে 1700 হেক্টর জমির বীজতলা ও 860 হেক্টর জমির রোয়া ধান এবং পাটের ক্ষেত তলিয়ে গেছে আর ভেসে গেছে 12,065 হেক্টর জমিতে 19,459টি মাছের ঘেরের প্রায় 53 কোটি টাকার মাছ। লোকসানের পাশাপাশি ঋণ ও অন্যান্য দেনা পরিশোধের দুশ্চিন্তায় তারা। ঘের সব ডুবে গেছে, বহু টাকার মাছ মানুষের নষ্ট হয়ে গেছে। চোখের সামনে দাঁড়িয়ে দেখতেছি রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে মাছ, কিচ্ছু করার নেই। 6 লাখ টাকা লোন দেওয়া আছে ব্র্যাকেট থেকে, এখন আমি কি করব, সব ঘেরটার বেশি গেছে। এদিকে জেলা প্রশাসনের পর্যবেক্ষণ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিষ্কাশনের পথ বন্ধ করে চিংড়ি ঘের বানানো হয়েছে বেশিরভাগ জায়গায়, তাই পানি সরতে সমস্যা হয়। জনস্বার্থে আমরা এই নেটপাটাগুলো অপসারণ করব এবং অবৈধভাবে স্থাপিত নেটপাটা স্থাপনকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং এই বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। শুধু পানি অপসারণই নয়, খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসা সহ কৃষি ও ঘেরের লোকসান কাটাতে ঋণ এবং প্রণোদনা সংরক্ষণ করেছেন মৌলভীবাজারের চামড়া ব্যবসায়ীরা। তবে চামড়া সংরক্ষণের একমাত্র উপাদান লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও চামড়া কিনতে ব্যাপারীরা যোগাযোগ না করায় চরম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তবে জেলা প্রশাসনের দাবি, চামড়া বিক্রিতে কোনো সমস্যা হবে না। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
প্রায় 200 বছরের পুরনো মৌলভীবাজার সদর উপজেলার বালিয়াকান্দি গবাদি পশুর চামড়া বাজার। কিন্তু বছরের পর বছর ঢাকার ট্যানারি মালিকরা চামড়া বিক্রির পাওনা টাকা আটকে রাখায় আগ্রহে ভাটা পড়ে ব্যবসায়ীদের। এ অবস্থায় কোরবানির আগে চামড়া ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার বৈঠক করে জেলা প্রশাসন। এতে ব্যবসায়ীরা ব্যাপকভাবে চামড়া কিনে সংরক্ষণ করেন। তবে লবণ সংকট ও ট্যানারি মালিকরা এখনও চামড়া কিনতে যোগাযোগ না করায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। যদি রেট অনুযায়ী আমরা বিক্রি না করতে পারি তাহলে আমরা আরও লসের মুখে পড়ে যাবে, আগামীতে আমরা আর কিনবো না। আমরা বড় চিন্তিত যে এই 14 দিনের লকডাউন ভিতরে আমাদের সাথে কোনো কোম্পানি যোগাযোগ করে কি আমরা মাল নিব কি না নিব। এবারই আমরা লাস্ট চিকিৎসা, আর যদি এবার আর লস খাই তো বাড়ি ঘর বেঁচে মানুষের টাকা পয়সা দিতেই গো, আর জিন্দগি লাগি চামড়ার ব্যবসা সারিয়ে দেওয়ার। বালিয়াকান্দি চামড়া ব্যবসায়ী সমিতি কাঁচা এ পণ্য দ্রুত বিক্রির ব্যবস্থার দাবি জানান। তবে জেলা প্রশাসক বলছেন চামড়া বিক্রির ক্ষেত্রে কোনো সংকট হবে না। এর আগে চামড়াটা বেসাইয়া দিয়ে কমসে কম কিছুটা মুনাফার মুখটা দেখাই, তো আমরা হয়তো সামনে দিয়ে আরও উৎসাহিত হইব, আরও চামড়া কিনবো। তারা যেন চামড়াটি বিক্রি করতে পারে সঠিক জায়গায় এর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটা সেল গঠিত হয়েছে এবং বিভাগওয়ারি হয়েছে এবং জেলাওয়ারি হয়েছে। আমরা সেই সেলে যারা সমন্বয় করছেন তাদের সাথে যোগাযোগ রাখছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে জেলায় এবার 61,000 গবাদি পশু কোরবানি হয়েছে। সময় সংবাদ মৌলভীবাজার। করোনার প্রভাব পড়েছে জামালপুরের পান চাষিদের উপর। বাজারে পাইকার না আসায় অর্ধেক পানও বিক্রি করতে পারছেন না চাষিরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সদর উপজেলার রানাগাছা, ঘোড়াধাপ, বাঁশচড়া, নরুন্দি, ইটালসহ জামালপুরের পূর্বাঞ্চলে এবছর পানের ফলন ভালো হয়েছে। করোনার প্রভাবে পান চাষিরা লোকসানের মুখে পড়েছেন। বাজারে পাইকার না আসায় বরজ থেকে পান তুলে বিক্রি করতে না পারায় অর্ধেকটা নষ্ট হয়ে যাচ্ছে। করোনাকালে পানের চাহিদা কম হওয়ায় দামও কম পাচ্ছেন। 150 থেকে 200 টাকার এক বিরা পান বর্তমানে বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। এর ফলে বরজের শ্রমিকদেরও মজুরি দিতে কষ্ট হচ্ছে। পরিশ্রম হিসাবে আমাদের ওরকম ই হইতেছে না, আর আসতে পারে না করোনার জন্য। এই জন্য আমরা বাজারে ঠিকমতো মূল্য বিক্রি করতে পারতেছি না। পানি একদিন না বেশ লই পান আবার পয়সা জায়গা। পান চাষিরা খুব করোনার ভিতরে খুব ক্ষতিগ্রস্ত আছি। আর যাদের ওখানে আমরা কাজকাম করতেছি তারা পান বিক্রি মিক্রি করতে পারতেছে না, তার জন্য আমাদের ঠিকমতো কাজকাম নিতেছে না। পান ভাঙ্গিয়া গাদি মাদি কইরা সব রেডি কইরা তবে কৃষি বিভাগ বলছে দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় এবং পানে তেমন রোগবালাই না থাকায় পান চাষিরা বেশ লাভবান। করোনার কারণে রাস্তাঘাটে পান বিক্রি না হওয়ায় পানের চাহিদা কমে গেছে। এই সমস্যা কেটে গেলে কৃষকরা ফের লাভের মুখ দেখবেন। আমরা এবং আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছে তারা কৃষকদেরকে উৎসাহিত করছে যাতে তারা পানের আবাদ ধীরে ধীরে বৃদ্ধি করে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এটা সাময়িক সমস্যা, তারা বড় বড় ব্যবসার দোকানে যখন যাবে তখন তারা আশা রাখি অনেক বেশি লাভবান হতে পারবে। এবছর জামালপুর সদর উপজেলায় 200 হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। সময় সংবাদ জামালপুর। ইউরোপের বিভিন্ন দেশের পর এবার সৌদি আরব কাল থেকে ভ্রমণ পিপাসুদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে। প্রায় 1.5 বছর পর সৌদি আরব ভ্রমণের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করা যাবে। তবে 2 ডোজ টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানা সহ 4টি শর্ত মানতে হবে। বিস্তারিত সহকর্মী আরিফুর রহমানের প্রতিবেদনে। মহামারী করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পর্যটন ভিসা আবারও চালু করতে যাচ্ছে সৌদি সরকার। 1 আগস্ট থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই সৌদি আরব ভ্রমণে আবেদন করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। তবে মানতে হবে কিছু বিধিনিষেধ। শুধু অনুমোদিত করোনা ভ্যাকসিনের ডোজ পূর্ণ করা পর্যটকরাই প্রবেশ করতে পারবেন সৌদি আরবে। এর পাশাপাশি মাস্ক পরা, 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ ও নির্দিষ্ট পোর্টালে অনলাইন নিবন্ধন করতে হবে। শুধু তাই নয়, তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য রেকর্ড করতে হবে যেটি পর্যটকদের সুবিধার্থে সৌদি আরবে বিভিন্ন স্থানে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত হবে। সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য এই তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি আপগ্রেড করা হয়েছে, যা অস্থায়ী দর্শনার্থীদের তাদের পাসপোর্টের বিবরণ সহ নিবন্ধন করতে হবে। অ্যাপটি শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ এবং বিনোদন স্পট সহ সৌদি আরবের বিভিন্ন সরকারি স্থানে প্রবেশের জন্য প্রয়োজন হবে। পর্যটকদের আনাগোনা বাড়লে ক্ষতি পুষিয়ে ওঠার বিষয়ে আশাবাদী পর্যটন ব্যবসার সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিরা।
মক্কা ও মদিনা একটা রিলিজিয়াস সিটি হওয়ার কারণে এই মক্কা ও মদিনাতে পর্যটকদের আগমন সবচেয়ে বেশি থাকে। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আগামী 1 তারিখে যে ভিসা খুলে দেওয়া হচ্ছে পর্যটক ভিসা, তাতে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি উপকৃত হবে। সৌদিতে ভ্রমণের শর্ত অনুযায়ী পর্যটকদের সৌদি আরবের অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা বা মডার্নার যে কোনো একটি ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন অথবা জনসন অ্যান্ড জনসনের 1 ডোজ পেয়েছেন শুধু তারাই দেশটিতে ভ্রমণে যেতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় বন্যপ্রাণী পার্ক ফোটা পার্ক। পার্কটিতে রয়েছে নানা ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী। আয়ারল্যান্ড থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। 1800 শতাব্দীতে 70 একর পার্ক কর্ক কাউন্টির ফোটার এই জায়গাটিতে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করেছিলেন স্মিথবেরি পরিবার। 1975 সালে কর্কের ইউনিভার্সিটি কলেজের কাছে এই এস্টেটটি বিক্রির আগ পর্যন্ত এর মালিক ছিলেন স্মিথবেরি পরিবারের সদস্যরাই। পরবর্তীতে আইরিশ হেরিটেজ ট্রাস্টের দ্বারাই পরিচালিত হয়ে আসছে আয়ারল্যান্ডের সর্ববৃহৎ এই বন্যপ্রাণী পার্কটি। এ পার্কটির বিশেষত্ব হল বনের পরিবেশে আদলে তৈরি করে প্রতিটি প্রাণীকেই এখানে অনেক যত্নে রাখা হয়। গন্ডার, বাঘ, চিতা, জেব্রা, শিল, কালো বানর ছাড়াও বিলুপ্ত অনেক প্রাণীর দেখা মিলবে এই পার্কটিতে। পেঙ্গুইনদের রাজস্বে হেঁটে চলা ও সাঁতার দেখার রেশ কাটতে না কাটতেই জিরাফের দল বেঁধে ঘুরে বেড়ানো দেখে বিমোহিত হবেন দর্শনার্থীরা। এর পাশাপাশি ময়ূরের পেখম মেলা ও নৃত্য বিমোহিত করবে সবাইকে। লকডাউন শিথিল থাকায় অনেকদিন পর এই বন্যপ্রাণী পার্কে ঘুরতে এসে স্বস্তির কথা জানালেন প্রবাসী বাংলাদেশিরা। লকডাউনের পর এই ফার্স্ট এই পার্কে আসলাম, তো খুবই এনজয় করতেছি। আমরা প্রবাসীরা সুযোগ পেলেই ছুটির দিনে চলে আসি এখানে ঘুরতে, এবং যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসে, কারণ বাচ্চারা এই জায়গাটা খুবই পছন্দ করে। 1983 সাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বর্তমান 100 একরের ফোটার এই বন্যপ্রাণী পার্কটি। বিশ্ব থেকে বিলুপ্ত হওয়া নানা প্রজাতির বন্যপ্রাণী রয়েছে আয়ারল্যান্ডের এই সর্ববৃহৎ এই বন্যপ্রাণী পার্কটিতে। এখানে যারা ভ্রমণে আসেন তারা সেই অতীতের সেই বন্যপ্রাণীগুলো দেখে হারিয়ে যান শত শত বছর পিছনে। আয়ারল্যান্ডের সর্ববৃহৎ বন্যপ্রাণী পার্ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কঠোর বিধিনিষেধের মধ্যেই কাল থেকে কলকারখানা চালুর খবরে কর্মস্থলে ফিরছেন মানুষ, ফেরিতে ঢল। রাজধানীর প্রবেশ পথে ভিড়, গণপরিবহন না থাকায় ভোগান্তি। এত ভাড়া, তারপরে গাড়ি পাচ্ছি না, কিভাবে যাব আমরা? আমাদের অফিস খুলে দিছে। এটা কোন ধরনের সিদ্ধান্ত যে গাড়ি খুলে নাই, অফিস খুলে দিছে? কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা। বাড়ছে কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বাদের মৃত্যুহার। জাপান থেকে বিকেলে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লাখ টিকা। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। পল্লবী থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনে 3য় মামলা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।